আপনাদের গরম গরম চা হাজির। এতক্ষণ নিশ্চয় দুই বন্ধুতে গল্প করতে করতে গলা কামড়ে শুকিয়ে কাঠ। আপনারা চা খান, আমি তো তখন চায়ের সঙ্গে টায়ের ব্যবস্থাটা করে ফেলি। হ্যাঁ, খুব খিদে পেয়েছে কিন্তু। প্রকাশ, বৃষ্টির আসল পরিচয় জানাটা কি সত্যি খুব জরুরি? মানে আমি বলছিলাম যে ও এখন যেভাবে এখানে আছে সেভাবেই থাক না, ক্ষতি কি? ক্ষতি তো অনেক কিছু হতে পারে অম্বরীশ বাবু, যেমন এই বাড়িটা থেকে আপনাদের বের করে দিয়ে ওটা দখল হয়ে যেতে পারে। স্ট্যাম্প পেপারে সাইন করে যে 6 লক্ষ টাকা আপনি আমার কাছে নিয়েছেন সেটা ফেরত না দেওয়ার জন্য আপনার জেলও হতে পারে। এই দেখুন, এইসব কথা আপনি কেন বলছেন? আপনার সব শর্ত তো আমি মেনে নিয়েছি। তা সেটা পালন করছেন কোথায়? আজকাল আজকাল করে ব্যাপারটা ক্রমশই পিছিয়ে দিচ্ছেন। না না, পিছিয়ে দেবো কেন? আমরা তো ভাবতেই পারছি না যে আপনি নীরাকে পছন্দ করেছেন। আপনার মতো একটা মানুষ নীরাকে পছন্দ করবেন? নীরা কোথায়? নীরা মানে বেড়াতে গেছে। বেড়াতে কোথায়? জামশেদপুর। আমার এক আত্মীয়ের বাড়িতে, দু একদিনের মধ্যেই ফিরে আসবে। ও এলে একটা পাকা ব্যবস্থা করে ফেলবো। পরশু? কাল পরশু? পরশু। বেশ, তাহলে আমি পরশুই আসছি। আচ্ছা, চলি। অমরেশ বাবু, আপনি যে লোকটি বিশেষ সুবিধার নন সেটা আমি জানি, কিন্তু আমি যে কত অসুবিধা সৃষ্টি করতে পারি সেটা আপনি স্বপ্নেও ভাবতে পারবেন। কথাটা মনে রাখবেন। হ্যালো। হ্যালো, অম্বরীশ রায় বলছি। হ্যাঁ আঙ্কেল, বলুন। রমেশ, তোমরা করছো কি বলো তো? আপনি অত চিন্তা করবেন না আঙ্কেল, ও সব পাকতাল্লা না ছেড়ে কাজের কাজ করো। 3 দিনের মধ্যে নীরার খোঁজ আমার চাই, কথাটা মনে থাকে যেন। যাক বাবা, আজ অন্তত তুমি তাড়াতাড়ি বাড়ি ফিরলে, নালে বিয়ের পর থেকে তো শুধু ডিউটি ডিউটি আর ডিউটি। ধরো চা। দাও 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 দাও। উফ, সারাটা দিন যা গেল। তা হবে না কেন? খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ। বুঝলে, বৃষ্টির আসল ঠিকানাটা আর খোঁজার দরকার হবে না। মানে? মানে বৃষ্টি তার আসল ঠিকানা পেয়ে গেছে। সঞ্জয়, আমাদের সঞ্জয় হচ্ছে বৃষ্টির আসল ঠিকানা। সঞ্জয় বৃষ্টিকে ভালোবেসে ফেলেছে। কি বললে তুমি? বলছি সঞ্জয় বৃষ্টিকে ভালোবেসে ফেলেছে। ভালোবেসে ফেলেছে? মানে? আরে বাবা, নইলে দেখো না, যে ছেলেটা এই কদিন আগেও বৃষ্টির আসল পরিচয় জানার জন্য একেবারে পাগল হয়ে উঠেছিল, সে কিনা বলছে এখন ওর আসল পরিচয়টা না জানা গেলে কোনো ক্ষতি নেই। জাগে জাগে, সঞ্জয়টারও একটা ঘর সংসারের দরকার ছিল। যা হয়েছে ভালো হয়েছে। না প্রকাশ, তুমি যতটা সহজভাবে বলছো ভালো হয়েছে,
ততটা সহজ কিন্তু ঘটনাটা নয়। ভালো হয়নি প্রকাশ। মানে কি বলছো কি তুমি? আচ্ছা বৃষ্টি কি সত্যি সঞ্জয়কে ভালোবাসে? হ্যাঁ বাসে, নিশ্চয়ই বাসে। আরে শোনো, দেখো সঞ্জয় নিশ্চয়ই বৃষ্টির মধ্যে সেরকম কিছু একটা দেখেছে, নইলে এ কথা ও কখনো বলতো আমায়। কিন্তু প্রকাশ, বৃষ্টিটি কি অবস্থায় সঞ্জয়কে ভালোবাসছে তুমি সেটা একবার ভেবে দেখেছো? মেয়েটাও স্মৃতি হারিয়ে ফেলেছে, ওর কিচ্ছু মনে নেই। যেদিন ও স্মৃতি ফিরবে সেদিন সেদিনও সঞ্জয়কে চিনতেও পারবে না, আজকের কোনো কথাও মনে থাকবে না সেদিন। তখন কি হবে, তখন কি হবে সঞ্জয়ের? কিভাবে বাঁচবে ও? ওর আজকের এই স্বাভাবিক জীবনটা পুরো ছারখার হয়ে যাবে। এটা তো ভেবে দেখিনি, মানে আমার মাথায় আসেনি। আমি তোমায় ভালোবাসি সঞ্জয়। মাসের হিসেবটা আমাকে কষতে হয়, কটা টাকা তো মাইনে পাই। যাও চা নিয়ে এসো। এই যে সকাল থেকে বসে বসে চার কাপ চা হয়ে গেছে, আর হবে না। পাঁচ কাপ হলেও ক্ষতি নেই। এই তোমার আজকে ডিউটি নেই? নাইট ডিউটি। ভারী তো কটা টাকা মাইনে সরকারি চাকরি, তার আবার রাজ্যের হিসেবের বহর। তাও বুঝতাম যদি মাসের শেষে ব্যাংকে কিছু টাকা জমতো, তা তো নয়, উল্টে ধার বাকি। এই যে শোনো, কেবিলের ছেলেটা এসেছিল, শুনছো কি বলবো ওকে?
কি আর বলবে, কটা দিন ওয়েট করতে বলো, মাইনের টাকাটা হাতে পাই দিয়ে দেবো। এটা কোনো কথা হলো প্রকাশ? কথা হলো মানে? আচ্ছা আমি কি করবো বলো তো? তোমার টিভি ফ্রিজ একসাথে চাই, আর তার প্রিমিয়াম গুনতে গুনতে আমার তো মাথা খারাপ হওয়ার অবস্থা। ও আচ্ছা, তুমি আমাকে শোনাচ্ছ? তুমি টিভি দেখো না, তুমি ফ্রিজের জল খাও না। আচ্ছা তুমি কি সকাল সকাল ঝগড়া করতে চাইছো নাকি? সেই তো, এখন আমি তো ঝগড়া করছি। আজ তুমি টিভি আর ফ্রিজ নিয়ে আমাকে খোঁটা দিলে। গেল বা ষষ্ঠীতে ফুল দিয়ে এসে তো বলেই ফেললো, তো গলাটা এরকম খালি খালি লাগছে কেন রে? কি একটা সরু পাতলা চেন পরে থাকিস, আর ফুল দিয়ে গা ভর্তি গয়না, সেগুলো দেখাচ্ছে। দেখ এটা তো জামাইবাবু পুজোতে দিয়েছে, এটা জামাই ষষ্ঠীতে দিয়েছে, এটা বিয়ে বিবাহবার্ষিকীতে দিয়েছে, আর আমার তো সেটাও নেই। বোকার মতো তাকিয়ে তাকিয়ে দেখছি আর হাসছি। আমি কখনো তোমাকে কিছু শ্রেয়া, আমি বুঝি তোমার অবস্থাটা বুঝি, কিন্তু আমি কি করবো বলো? আমি সামান্য কটা টাকা তো মাইনে পাই, তার মধ্যেই তো সংসারটা চালাতে হবে। আসলে তুমি কি ভুল করেছো জানো তো? তুমি একজন সৎ নির্ভীক পুলিশ অফিসারকে বিয়ে করেছো, যে তোমাকে মনে মনে খুব ভালোবাসে, কিন্তু শুধু মাইনের কটা টাকা আর ভালোবাসা ছাড়া তোমাকে আমার কিছুই দেওয়ার নেই। প্রকাশ, প্রকাশ আই এম সরি, আই এম সরি, ভুল হয়ে গেছে, আমি কথাগুলো মিন করে বলিনি, প্লিজ প্লিজ। জানি জানি, আমি জাস্ট এ মিনিট, কে আবার ফোন করলো? হ্যালো, রাইট স্যার, ইয়াপ, হ্যাঁ, কোথায়? কাঁথি, ঠিক আছে, আমি আধ ঘন্টার মধ্যে, রাইট স্যার, ওকে। শোনো আমাকে না বেরোতে হবে বুঝলে। কি হলো? ওই বাদল দলুই খুনের আসামিকে কাঁথির কাছে দেখা গেছে, আমাকে একবার রেডে যেতে হবে, তুমি সাবধানে থেকো। হ্যাঁ, কবে ফিরবে তুমি? বেঁচে থাকলে কাল রাতের মধ্যে। এই এসব কথা মুখেও আনবে না, ফুলদির অনেক গয়না আছে, ফুলদি সেগুলো দেখাতে পারে, কিন্তু আমার কাছে যে সম্পত্তিটা আছে সেটা কাউকে দেখানো যায় না, সেটা টাকা পয়সার থেকে অনেক বেশি মূল্যবান, অনেক বেশি দামি, সেটা আমি কাউকে দেখাতে চাই না, সেটা শুধু আমার। আচ্ছা আচ্ছা, শুধু আমার। কাদের, আমি একটু ঘুরে আসছি। তাহলে নীরা এখানেই থাকে? ওকে একটা ফোন করে দাও। অম্বরীশ বাবু, না হিরিলে
তাড়াতাড়ি। কেমন আছিস মীরা? হ্যাঁ আমি। ভেতরে আসতে বলবি না? অবশ্য বলার দরকারই বা কি। বাহ, বেশ সব সাজিয়েছিস তো। এটা নিশ্চয়ই ওই লোকটার বাড়ি যার বাড়িতে ধাক্কা খেয়ে তুই। বাহ ভালো, বেশ ভালো। আচ্ছা তুই কি ভেবেছিলিস বলতো আমি তোকে খুঁজে পাবো না, তাই না? বোকা মেয়ে, তাই কখনো হয় না? আমি কি তোকে এইভাবে ছেড়ে দিতে পারি কখনো? তুমি এখান থেকে চলে যাও মামা। হ্যাঁ যাব, নিশ্চয়ই যাব, তবে তোকে নিয়ে যাব। আচ্ছা নিজের বাড়ি ছেড়ে কেউ পরের বাড়িতে থাকে তুই বল। না, আমি এখান থেকে কোথাও যাব না, তুমি চলে যাও। যেতে তো তোকে হবেই। আমি যদি না যাই তাহলে কি করবে? আমাকে জোর করে নিয়ে যাবে? আমি কিন্তু পুলিশ ডাকতে পারি। আমি জানি তুই তা পারিস, তবে এও জানি যে তুই তা করবি না, কারণ তাহলে যে আমার আদরের ভাগ্নে নিলয়, মানে তোর পঙ্গু ভাইটা, তার কি হবে বল? তুমি জানিস আমার কিছুই করার নেই রে। রাজের সঙ্গে তোর বিয়ে না হলে আমার আমার খুব ক্ষতি হয়ে যাবে। দোহাই তোমার মামা, তোমার দুটি পায়ে পড়ি, আমাকে রেহাই দাও, আমাকে একটু আমার মতো বাঁচতে দাও, দোহাই তোমার। দেখ আমিও তো তাই চাই, তুই নিজের মতো বাঁচিস। দিদি জামাই বাবু মারা যাওয়ার পর তোকে আর তোর ভাইকে আমি কোলে পিঠে করে মানুষ করেছি, তার বিনিময়ে তুই এটুকু করতে পারবি না? না, জঘন্য লোকটাকে আমি কিছুতেই বিয়ে করতে পারবো না।